তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকু ব্লগস। তো আজকে হচ্ছে সানডে, আর দেখো এখন বেজে গেছে সকাল 8:15 মতো। তো আমি রুটি করছি, তো অন্য দিন এই সময় আমার রুটি হয়ে যায়, তো আজকে আমি রাহুলকে রুটি করে দেইনি, তার কারণ ঘি শেষ হয়ে গেছে, তো ঘি ছাড়া রুটি একদমই ভালো লাগে না। আর তো ছেলেকে ভাবছি আমি সুজি করে খাওয়াবো, তো ছেলে বলছে রুটি খাবে, তো ওই জন্য ওর জন্য দুটো রুটি করছি। তো ঠিক আছে চলো রুটিটা করতে থাকি। আর আমার কাছ থেকে ছেলে রুটি মানে আটা একটু নিয়ে গেছে, তো ও আমার জন্য রুটি বানিয়েছে, ও আমাকে ডাকছে মা আসো না আসো না। তো চলো দেখতে থাকো ভিডিওটি, তারপরে কি কি করতে থাকি। बना रहे हो बेटा, बोलो किसके लिए? पापा के लिए या मम्मी के लिए? नहीं मम्मी के लिए बोलो। हाँ पापा बदमाश है। बोलो दे नाम, बोलो सब पहले सात दिन नाम बोलो, संडे मंडे बोलो दो, बोलो संडे मंडे बोलो, संडे मंडे ट्यूसडे थर्सडे वेडनेसडे थर्सडे ভালো করে বল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। দুধ হয় সাদা, দিস ইজ মাই বল, তাহলে এটা কি বলবে? এটা তোমার স্লেট কি বলবে? দিস ইজ মাই স্লেট। তারপরে এটা কি বলবে? এটা বলো দিস ইজ মাই পেন, বলো 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 দিস ইজ মাই পেন, এই খারাপ হবে, এটা কি বলবে? দিস ইজ মাই বুক, রাইট। এখন তুমি একা বলো, এটা বলো একাই দেখি কি বলবে, এটা মাই, বলো দিস ইজ মাই ব্যাগ, বলো দিস ইজ মাই ব্যাগ, তাহলে এটা কি বলবে? এটা কি বলবে বলো, কি বলো? ওই যে তোমার গাই বলে দাও দিস ইজ মাই বুক, তুমি একাই বলো দিস ইজ, বলো দিস ইজ মাই বুক। তো দেখো এখন 10:30 বেজে গেছে, তো ছেলেকে একটু পড়িয়ে এডিটিং করতে বসে পড়েছি, তো এডিটিং করা হয়ে গেছে, এখন এখন আপলোড করিনি, শুধু সেভ হচ্ছে। তো এখন আমি সেভ হতে হতে এখন আমি খেয়ে নিব, খিদে লেগে গেছে। তো কালকে যে বলেছিলাম যে মন্দিরে গেছিলাম, সরি পুজো হচ্ছিলো, তো ওখান থেকে প্রসাদ নিয়ে আসছে, তো একটু প্রসাদ আর রুটি করেছিলাম, তো এখন রুটি আর প্রসাদটা খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে খাবো। তো এই যে দেখো রুটি, দুটো রুটি নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছে, আর এখানে প্রসাদ হচ্ছে ঘণ্ট, আর হচ্ছে অল্প একটু খিচুড়ি নিয়েছি, ব্যাস শুধু এইটুকু খিচুড়ি নিয়েছি, আর এই যে দুটো রুটি খাবো। তো ঠিক আছে চলো খেয়ে নিই আগে, তারপরে কি করি। তো দেখো স্নান করে এসে গেছি ঘরে, আজকে তাড়াতাড়ি স্নান হয়েছে, দাঁড়াও কটা বাজে দেখি, হ্যাঁ 12 বেজে গেছে, তো 11:30 ধরে নাও 11:30 স্নান হয়ে গেছে। তো একটা বান্ধবী ফোন করেছে, তো এসেই ওর সঙ্গে 14-15 মিনিট কথা বললাম, আর এখন ছেলেকে একটা আপেল কেটে দিয়েছিলাম, দিয়ে আমি স্নানে গেছি, তো আপেল খেয়েছে। তো আর ভাবছি আজকে আর শশা ফশা দিব না, ডাইরেক্ট একটু পরে ভাতই খাওয়াবো, ভাত খেয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টি হচ্ছে, হালকা একটু বৃষ্টি পড়ে আবার বন্ধ হয়ে গেল। তো ভেবেছিলাম আজকে একটু ঘুরতে যাব, কাকিমণির বাড়িতে যাব, তো যাওয়ার হলো না, তো ভাবছি থাক। তো দেখো আমার ছেলের অবস্থা, দেখো ছেলে মানে পুরো বাইরের জিনিস মানে গাড়ি বাড়ি সব কিছু বিছানার উপরে নিয়ে ও কী করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়ো। এই যে দেখো গাড়ি, এই যে প্লেটটা এখানেই আছে, এখানে আপেল খেয়েছিল, আর এই যে
সব কিছু নিয়ে আসছে। তো ছেলেকে আজকে স্নান করায়নি, ওদেরটা খারাপ, আর এমনিতেই তো জ্বর টর গেল, তো কেউ ঠান্ডা লাগছে বলছে মা আজকে স্নান করবো না। এমনিতে ও কিন্তু আমি যদি করিয়ে দিতাম তাহলে কোনো ব্যাপার না, তা আমি নিজের থেকেই আর করিয়ে দিলাম না, আমি ঠিক আছে চলো আজকে ছাড়ো। তো দেখো কিচেনের ওখান থেকে দেখছিলাম যে পিকো গাছটা, তো ছেলে বলছে ছাদ থেকে দেখবে, তো এখন একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে ওই জন্য দেখা যাচ্ছে না ভালো করে, তো ছাদে দৌড়ে এলাম পিকোকটাকে দেখার জন্য। তো ওই যে দেখো পিকোকটাকে, পিকোক আমাদের শব্দ পেয়ে চলে যাচ্ছে, ও তো আসতেই থাকে, পিকোক আসতেই থাকে, এক এক সময় দেখা হয় না, তো ছেলেকে মানে বলছি, তো ছেলে ছাদে চলে এলো। কি ইয়ে বলা হে না, আমি ইয়ে খাওঙ্গি। তো দেখো ভাত খেয়ে জাস্ট এলাম, এখন বেজে গেছে প্রায় দেখি কটা বাজে ভুলিয়ে যাই, ও দেড়টা বাজে, তো দেড়টা বেজে গেছে, এখন মৌরি শেষ হয়ে গেছে, এখন ছেলে আর আমি এটা খাবো। তো দেখো খাওয়া দাওয়া শেষ, এখন দেড়টা বেজে গেছে, লাইট ছিল অফ করে দিবে, এখন আমরা ঘুমিয়ে পড়বো, পরে ঘুম থেকে উঠে পরে কথা হবে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও। কেন আবার অন করি? তো দেখো বিকেল হয়ে গেছে আর আমাদের ঘুম কমপ্লিট, এখন আমরা এসেছি গেটের বাইরে, তো ছেলেকে মুখটা ধুয়ে একটু বাইরে নিয়ে এলাম, তো বলছে সাইকেল চালাবে, তো একটু সাইকেল চালাচ্ছে, তো ওকে এখনও খাওয়াইনি, আর আমি গেটের মধ্যে বসে আছি, তো এসে আমার সঙ্গে আবার একটু খেলছে, এই যে দেখো আমাকে বেল্ট পরিয়ে দিচ্ছে, বলছে মা মাম্মি দাঁড়ো আমি পরিয়ে দিই, এটা ভালো হয়নি, তো আমার মাথার থেকে বেল্ট খুলে ও পরিয়ে দিল। তো তো চলো এখন বিকেল 5:30 to 6 হয়ে গেছে, এখন ছেলেকে কিছু বানিয়ে খাওয়াবো। তো দেখো ওখান থেকে এসে আমি ফোনটাকে চার্জে দিয়ে ছেলের জন্য খাবার বানাচ্ছিলাম, খাবার বানিয়ে এসে দেখি আমার ফোনের অবস্থা, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এটা গ্রিন হয়ে আছে, তো মায়ের ফোন থেকে ভিডিওটা করেছিলাম তখন, তো আমার অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিলো, মানে দু মাস হয়েছে মাত্র, নতুন ফোনটা কিনে এনে দিয়েছে আমার বর, এই যে দেখো ফোনের কালারটা কী সুন্দর, 2-4টে দোকান খুঁজে এই কালারটা আমাকে এনে দিয়েছে, আর এটা আমার কাছে অনেক দামি ফোন, 21,000 টাকার ফোন আমার কাছে অনেক দামি, তার কারণ আমি এত দামি ফোন চাইনি, তবুও আমাকে এনে দিয়েছে, তো আমি 10-12 হাজারের মধ্যেই ফোন চেয়েছিলাম, তো ক্যামেরা আমি ভালো চাই বলে এই ফোনটা আমাকে এনে দিয়েছে। তো তারপরে অবস্থা তো খারাপ হয়ে গেছিলো, ফোন কেন আমার হচ্ছে, ব্যাগ হচ্ছে না, কিছু হচ্ছে না, তারপরে তো আমি ওইভাবেই রাহুলকে মায়ের ফোন থেকে মেসেজ করলাম যে ফোনটা খারাপ হয়ে গেছে, তো তারপরে আমি রান্নাবান্না করলাম রাত্রে, এখন রাহুল এসে ফোনটাকে কী করে ঠিক করে দিল, দেখছি আবার ঠিক হয়ে গেছে, তো তারপরে যাই হোক জানটা এলো যে না ঠিক আছে তাহলে। তো এই যে তারপরে ফোনটা ঠিক হয়ে গেল, তারপরে আমি এই যে দেখো ভিডিওটা করতে পেরেছিলাম, তো রান্না প্রায় আমার তখন শেষই হয়ে গেছিলো, তো আবার পরে রাহুল মাংস নিয়ে আসছে, তো পরে মাংস রান্না করছি, ডাল ছিল আর হচ্ছে এই যে দেখো ভেন্ডির চচ্চড়ি করেছিলাম, আর করেছি কি বলবো এটা ছ্যাঁকা করেছি, তো আর হচ্ছে আলু ভাজা, দুপুরবেলার আলু ভাজা ছিল, তো যাই হোক এসব ছিল। তো তারপরে আবার বর নিয়ে এলো মাংস, তো এখন আমি মাংস বানাচ্ছি, তারপরে কমপ্লিট হয়ে যাবে রান্না, তো তো রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, আজকে শেষ কাহানি। তো পাঁঠার মাংস নিয়ে আসছে, আমি তো খাই না, আমি তো ওই ডাল, ভেন্ডির চচ্চড়ি, তারপরে ছ্যাঁকা, তারপরে আলু ভাজা এসব দিয়েই খাবো, আর শুধু রাহুল আর বাবাই মাংস খাবে। তো দেখো মাংস রান্না হবে, খাওয়া দাওয়া হবে, তো ঠিক আছে চলো আজকের ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি, গুড নাইট, আর কালকে হচ্ছে জামাইষষ্ঠী বলে জন্মাষ্টমী, তো যদি মন্দিরে যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে বাবাই, গুড নাইট, আর যারা যারা মাংস খাবে তাড়াতাড়ি চলে এসো।